তো এই খুব ওর হচ্ছে আরবি। তো বাদ্যযন্ত্রকে আল্লাহ পাক কি করেছেন, আমার রব হারাম করেছেন, স্পষ্ট দলিল। নবী বলছেন ইন্না রব্বি হারামা, আমার রব হারাম করেছেন। ওয়াল কিন্নিনা, এবং গায়ক গায়িকাদের পেশা যে গান গেয়ে রুজি রোজগার করবে, পয়সা উপার্জন করবে, তা আল্লাহ হারাম করেছেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াকমাল গোবাইরা, তোমরা মদ থেকে, বিশেষ মদ বলা হতো সেই যুগে, চীনার এক ধরনের দানা, ছোটকালে দেখেছি চীনার, জানি না এখন উৎপাদন হয়তো হয় না, চীনার দানা, ছোট ছোট দানা হয়, তা দিয়ে ওই প্রাচীন যুগে ওরা মদ তৈরি করত, যেমন আঙ্গুর দিয়ে হয়, আর চীনা দিয়ে হইতে পারে, আর অন্য অন্য কিছু দিয়ে, তো ভাত দিয়ে হচ্ছে, তো চীনা দ্বারা তৈরি হতো। সাবধান, তোমরা এসব যে দেশে যেসব দিয়ে মদ তৈরি হয় সেসব উৎপাদন করবে না, কারণ যদি উৎপাদন হয় তাহলে যারা মদ খায় বা মদ যারা তৈরি করে তারাও ওইসব আপনার কাছ থেকে কিনে নিয়ে গিয়ে মদের কাজে লাগাবে। আমি এক এলাকায় এক জামানায় মাদ্রাসায় শিক্ষকতা করতাম, তো সেখানে তালের গাছ খুব বেশি, খুব বেশি, আমার দেশের বাড়ি থেকে 40 কিলোমিটার দূরে, এত বেশি তালের গাছ, উঁচু এলাকা, তো জানি না ওইসব এলাকায় বরিন্দ্র এলাকা বলে না কি বলে, তো তালের গাছ খুব বেশি। তালের গাছে হয় কি, তালের গাছে ওরা হারাম কাজ করে, তালের গাছের তারি হয় রস, তো এই রসকে ভালো কাজে কেউ ব্যবহার করে না এলাকার, দেখলাম মুসলিম ঘরে ঘরে তারা ওই তালের রসকে টক করে খাট্টা করে মদ বানিয়ে খায়, মদ বানিয়ে খায়। আর এলাকার যতগুলি অমুসলিম আছে, হিন্দু আছে, সাঁওতাল আছে, আদিবাসী আছে, ওরা ওই কাজ ওই পেশা করে, মুসলিম অমুসলিম সবাই খায়। জি, তো যে কোনো গাছে হোক, তো তাল গাছ থেকে ওই যে রসটা হয়, রসকে অধিকাংশ লোকেরা তালি বানায়। তো যে এলাকাতে দেখা যাচ্ছে যে তাল গাছ, আমার তাল গাছ আছে, আর সেই তাল গাছের রস আমি যদি বিক্রি করি, যারা কিনে নিয়েছে তারা মদ তৈরি করবে, তাহলে আপনার জন্য তাদের কাছে বেঁচে যায় নাই। তবে জানা যদি না থাকে তাহলে আপনাকে জিজ্ঞাসা করা জরুরি না যে কি কাজে লাগাবে, কিন্তু যাদের পেশায় জানছে যে এরা মদের ব্যবসায়ী, তাদের কাছে বিক্রি করা এমন কিছু জায়েজ নাই যেগুলি হারাম কাজে লাগবে, শুধু এই ক্ষেত্রে না, এমনকি শিরকের কাজে। এমন কিছু খাবার রয়েছে যেগুলি প্রাসাদ পেশ করা হয় মন্দিরে, পুজো পাঠের ক্ষেত্রে যদি জানে যে পূজার মৌসুম চলছে এবং এটা নিচ্ছেই বলে যে পূজার প্রসাদ পেশ করবো, তাহলে যাই না আপনার জন্য বাতিলের জন্য সাহায্য সহযোগিতা করা, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নীতিমালা নির্ধারণ করেছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমে ওয়াল উদওয়ান, গুনাহর কাজে এবং সীমা লঙ্ঘনের কাজে কেউ কারো সাহায্য করিও না। একটি হাদিস দিয়ে শেষ করছি, তারপরে আর দু একটি কথা বলবে গান বাজনা সম্পর্কে। নাফে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাত্র ছিলেন এবং আজাদকৃত স্বাধীনকৃত গোলাম ছিলেন, দাস ছিলেন। বলছেন যে একবার আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনের ছেলে এবং প্রখ্যাত তিনি আলেম ছিলেন সাহাবা কেরামদের মধ্যে, অনেকে আব্দুল্লাহ বিন ওমরকে খলিফা বানাতে চেয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলার পরে, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াসিয়ত করে গিয়েছিলেন যে আমার পরে আমার ছেলে যাতে খলিফা না হয়, সম্ভাবনা ছিল বলে, যাতে করে লোকে না ভাবে যে ওমর হয়তো কোন রকম কিছু লোককে এরকম তৈরি করে গেছে, কারণ আজকাল পলিটিক্স হয় না, নিজে হয়তো বলছে না কিন্তু অন্যকে দিয়ে আমার ছেলেটা যাতে করে আসে, আমার জামাই যাতে করে আসে বা আমার ভাই যাতে করে আসে, তো এই সম্ভাবনা যাতে দূরে হয়ে যায় সেজন্য তিনি বলে গেছিলেন যে আব্দুল্লাহ বিন ওমরের কাছে তোমরা পরামর্শ নেবে খেলাফতের ক্ষেত্রে, খলিফা নিযুক্ত করার ক্ষেত্রে, মনোনয়নের ক্ষেত্রে, কিন্তু তার খেলাফতে কোন রকমের অধিকার নেই, খবরদার তাকে খেলাফত দেবে না। এই ছিল তাদের ইমান, এই জন্য আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, আর তার সাথে তার এই গোলাম এবং ছাত্র, গোলাম ছিলেন আজাদ করে দিয়েছেন এবং তিনি দিন শিখে বড় আলেম হয়েছিলেন, সাহাবায়ে কেরাম তাবেইনদের জামানে বড় বড় যারা দাস গোলাম ছিল তারা বড় বড় আলেম হয়েছিল, বড় বড় ফকিহ হয়েছিল তারা। তো একদিন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু রাস্তায় বাদ্যযন্ত্র শুনতে পেলেন, গান বাজনা, মিজমার, গান বাজনা শুনলেন, কাল ফাওয়াদা ইবহামাইহি আলা উযনাইহি ওয়া নাআনি তারিক, হঠাৎ করে দুই কানে দুই আঙ্গুল ঢুকিয়ে দিলেন, দুই আঙ্গুল ঢুকিয়ে দিলেন, আর রাস্তা দিয়ে গান বাজনা হইতো হইতো হয়ে আসছে, তিনি রাস্তা ছেড়ে নেমে গেলেন নিচে, দূরে সরে গেলেন রাস্তা, সদর রাস্তা থেকে, যাতে করে কানে এই গান বাজনার আওয়াজ না আসে। এই ছিল সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল।
যাদের আল্লাহ ইক্তিদা অনুসরণ করতে বলেছেন, উলাইকাল্লাযীনা হাদাল্লাহ, এদেরকে আল্লাহ হিদায়াত করে, সুতরাং তাদের অনুকরণ করো। আল্লাহ পাক বলেছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, তাদের মতো তোমরা ঈমান নিয়ে আসো, তাদের মতো তোমাদের আমল হইতে হবে, তাহলে ফাকাদ ইহতাদাও, তাহলে হিদায়াত পাবে, সঠিক রাস্তা পাবে। ওয়াকাল লিয়া নাফে, এবং নাফেকে বললেন হাল তাসমাউ শাইআন, কানে হাত দিয়েছেন কিছু শুনতে তা পাচ্ছেন না, রাস্তা থেকে নেমে গেছেন, গান বাজনা হয়ে আসছে, এক জিজ্ঞেস করছেন কিছু শুনতে পাচ্ছ নাকি, শুনতে পেলে এখনো কান থেকে হাত বা আঙুল সরাবো না, কিছু শুনতে পাচ্ছ, কালা ফাকুল তোলা না, আর শোনা যায় না, চলে গেছে দূরে দূরে চলে গেছে, তাদের গান বাজনা আওয়াজ শোনা যায় না। কাল ফারাফা ইসবাই মিনুজনি, তারপরে কান থেকে দুই আঙুলকে বের করলেন। ওয়াকাল, এবং বললেন কুনত মা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাথে কোন এক সময় ছিলাম, ফাসে আমি মিসলা হাজা, এইরকমই গান বাজনার আওয়াজ শুনলেন। গান বাজনা মানে মুসলমানরা গান বাজনা করতে এমন কথা নাই, আপনারা জানেন, কারণ এই ক্ষেত্রে আপনাদেরকে ইতিহাস জেনে রাখতে হবে, না হলে যদি এইভাবে বর্ণনা শুধু করে দিই তো ভাববেন তাহলে সাহাবায়ে কেরামদের যুগে আল্লাহ নবীর জামানেও কেউ হয়তো গান শুনতো, নবী নবী সাল্লাম কেমন করে গানের আওয়াজ শুনতে পেলেন। মদিনায় মুসলিমদের সাথে মুনাফিকরা বাস করতো, আব্দুল্লাহ বিন উবাইয়ের দল, যারা 300 লোক 300 লোক ওহদের যুদ্ধে যায় রাস্তা থেকে ফিরে চলে আসলো, তারা মুনাফিক ছিল, তারা মুসলিমই ছিল না। আল্লাহ পাক তাদের কথা বলছেন জাহান্নামের নিম্ন স্তরে তাদের বাস, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, একটি জাতি ছিল, তারপরে কিছু মুশরিকও ছিল প্রথম দিকে, যদিও শেষ দিকে হয়তো ছিল না, আর ইহুদি খ্রিস্টান ছিল, ইহুদিদের 3টি গোত্র ছিল যারা মদিনা বসবাস করতো, বানু কাইনুকা, বানু নাজির আর বানু কোরাইজা, 3টি গোত্র ছিল। তাহলে তাদের বাড়িতে তাদের এলাকায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজনে গিয়েছেন, গানের আওয়াজ আসতে পারে, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকমই একবার আমি তার সাথে ছিলাম, আব্দুল্লাহ বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যখন গানের আওয়াজ শুনলেন তখন এইরকমই করেছিলেন যেমন আমি করলাম, ফাসানা মিসলা হাজা, এইরকমই তিনি করেছিলেন, তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত পালন করলাম হারাম থেকে বাঁচার জন্য, হারাম কথা যাতে কানে না আসে। তবে শোনা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মন দিয়ে শোনা যাকে ইস্তেমা বলে, সেটি হারাম, সেটি হারাম, আর একটা হচ্ছে শুধু শোনা, মানে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন আর কানে আওয়াজ চলে আসলো, তাহলে কানে আঙুল ভরা কি জরুরি, কান বন্ধ করা জরুরি, জরুরি নয়, তবে ওইদিকে মন লাগাতে হবে না কি বলা হচ্ছে, তারপরে শুনতে তো খুব মজা লাগে, খুব ভালো কথা বলছে, এইরকম যাতে না হয়, কানে আসলো চলে গেল আপনি ভ্রুক্ষেপ করলেন না, এটা এটার জন্য আল্লাহ ধরবেন না, কিন্তু ইস্তেমা মন দিয়ে শোনা মনোযোগ সহকারে তা হারাম। আল্লাহ পাক রব্বুল কোরআনে কারীমের ক্ষেত্রে আল্লাহ ইস্তেমা করতে বলে, শুধু শুনলে হবে না, গল্প করছেন আর কোরআন চালু করে রেখেছেন শুনছে না, না আল্লাহ বলছেন ওয়াইজা করি আল কোরআনও সস্তামে হলো ইস্তেমা করো, মানে মনোযোগ সহকারে কোরআন কারীম শোনো, ওয়ান সেতু শুধু তাই নয় বরং নীরব থাকো, গল্প করবে, কথাও বলবে, কার প্রশ্নের উত্তরও দেবে আর কোরআনও শুনবে, না এমন না, নীরব থেকে কোরআন মনোযোগ সহকারে শ্রবণ করো। আল্লাহ বলছেন ফাস্তামে উল্লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন, তাহলে আল্লাহর রহমত নাযিল হবে, তাহলে কোরআনুল করিমের বরকত দেখেন, যদি কেউ শোনে মনোযোগ সহকারে নীরব থাকে আল্লাহর রহমত নাযিল হবে, পক্ষান্তরে কেউ গান বাজনা শুনে তাহলে সেখানে যে আল্লাহর আযাব নাযিল হবে সেগুলির কথা শুনলেন। হাদিসটি আবু দাউদে রয়েছে, আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ হাদিসটিকে সহি বলেছেন। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন আল গিনাউ ইয়ুমবিতু নিফাক ফিল কালব, মানুষ যখন গান শুনে তখন অন্তরে মুনাফিকি কপটতা সৃষ্টি হয়, অর্থাৎ ইসলামের উপর ভক্তি কমে যায়, কোরআন তেলাওয়াত শোনার উপর ভক্তি কমে যায়, ইসলামিক ওয়াজ বক্তব্য শোনার ভক্তি কমে যাবে, কারণ ওই দিকে একটা স্বাদ লেগে গেছে শয়তানি স্বাদ, তখন ওইদিকে তো কিছু সময় দিতে হচ্ছে, গান বাজনা শোনায় সময় দিতে হচ্ছে, গান বাজনা শোনায় যখন সময়টা অভ্যস্ত হয়ে যাবে তখন আপনি এত সময় করতে পারবেন, তখন না আজকে এই কোরআনটা শুনলাম না, আজকে শুনলাম না, আজকে বক্তব্য শুনলাম না, যেটা আপনার হয়তো ভালো জিনিস শোনার একটা অভ্যাস ছিল সেটা ধীরে ধীরে সরে যাবে, আর অন্তরে তখন কোরআন এবং দিনের কথা শোনায় ঘৃণা জন্মে যাবে, নেফাক অকপটতা তৈরি হবে, কেমন ভাবে কামায়া ইয়ুমবেতুল মাউজ দ্বারা, যেমন বৃষ্টি বর্ষণ হলে গাছপালা জন্মাতে শুরু করে, বীজ মাটিতে চাপা পড়ে আছে বৃষ্টি বর্ষণ হলে গজাতে শুরু হয়, ঠিকই তেমনি মানুষের অন্তরে মোনাফেকি জন্মাতে শুরু করবে, গজাতে শুরু করবে যখন গান শোনা শুরু করে। উমাইয়া বংশের এক রাজা ছিলেন যার নাম ছিল ওলিদ, ওলিদ